বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রস্তাবিত নির্বাচন কমিশন গঠন আইনে সুষ্ঠু নির্বাচন হবে না। নিশি রাতের ভোট করতে হুদা রকিবের মতো নির্বাচন কমিশন খুঁজে বের করতেই আইনে সার্চ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী তাঁতি দল। এতে রিজভী বলেন, সরকার চলছে ভয়ঙ্কর একদলীয় বাকশালী শাসনের চেতনায়। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সরকারের ন্যূনতম মানবতা বোধ থাকলে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাত। রিজভী বলেন, নির্বাচন কমিশন গঠন আইনের খসড়ায় মনে হচ্ছে এটা সার্চ কমিটি গঠনের আইন। প্রস্তাবিত আইনে জনগণের মতামত নেওয়া হয়নি। এই আইনের মাধ্যমে নিরপেক্ষ কেউ ইসির দায়িত্ব পাবে না বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। এই আইনের মধ্যে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। ওই সার্চ কমিটি সার্চ করবে মুজিব কোর্ট পড়া লোক, সেখানে কোনো নিরপেক্ষ লোক সেখানে হবে না। আরেকজন হুদাকে তারা খুঁজে বের করবেন, আরেকজন রকিব সাহেবের মতো লোক খুঁজে বের করবেন, যারা ভোটার ছাড়া নির্বাচন করতে অত্যন্ত পারঙ্গম। নির্বাচন কমিশন গঠনের জন্য যে আইন করা হচ্ছে এটা একটা বাকশালী আইন। এই আইন নির্বাচন কমিশন গঠনের জন্য নয়, এটা একটা সার্চ কমিটি গঠনের যে আইন, সেই সার্চ কমিটির সাথে মানে অবাধ সুষ্ঠু নির্বাচন করার যে সম্পর্ক সেই সম্পর্ক থাকবে না। এটার সাথে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা নিশিরাতের ভোটের ব্যবস্থা করার জন্য যে নির্বাচন কমিশন গঠন করা দরকার, সেই নির্বাচন কমিশন গঠনের মানে আইন করা হবে।